রেসিপি নিয়ে এসেছি, সবুজ লঙ্কার রেসিপি। লঙ্কাটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন লাল আর সবুজ লঙ্কা, এই লঙ্কাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নেব। কিছু লঙ্কাগুলো আমি নিয়েছি, এটা ছিঁড়ে নেব দুই পিস দিয়ে। এইভাবে একটু নরম আছে লঙ্কাটা, পাকা লঙ্কা তাই ভালো করে চেরা গেল না। যাই হোক, এইভাবে আমি বাকি লঙ্কাগুলো ছিঁড়ে নেব। আর এই লঙ্কা ডাঁটিগুলো আমি ফেলবো না, কারণ চিড়ে এটা আমি মাঝে মাঝে চিড়ে নিচ্ছি। ডাঁটিগুলো ফেললে লঙ্কাগুলো গুলা হয়ে যেতে পারে রান্নার পরে, তাই ডাঁটিগুলো থাকবে। ডাঁটি সহ আমি এই যে এইভাবে চিড়ে নেব। এইভাবে আমি প্রতিটা লঙ্কায় চিড়ে নেব। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু বেশিই দিয়েছি। তেলে একটু নুন দিয়ে দেবো যাতে ছেটা না লাগে। তেলটা গরম হয়েছে, লঙ্কা যদি হালকা পরিমাণে জল থাকে তাহলে ছিটতে পারে। এই যে লঙ্কাগুলো আমি ধরে দিয়ে দিলাম, মরিচটা এটা আমি তেলে ছেঁকে নেবো। লঙ্কাগুলো একটা লঙ্কা হয়তো রয়ে গেছিলো কাটা হয়নি, সেটা ফেটে গেছিলো। গ্যাসের ওইদিকে আমার ভাত হচ্ছে, ওদিকে আমার লঙ্কা ভাজা চলছে, লঙ্কা ছাঁকা। এই যে লঙ্কাগুলো ছাঁকা হয়ে গেছে, আপনারা হয়তো খেয়াল করবেন লঙ্কার বিজিগুলো বেরিয়েছে। এই তেলে আমি যাই রাঁধবো যাতে সুন্দর সেন্ট হবে। এই যে মাছ দিয়েছি আমি, মাছগুলো ভেজে নেবো ওই তেলে, এতে মাছে ভালো লাগবে আর ভালো খেতেও লাগবে। মাছগুলো আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। তেলটা আমি কমিয়ে দিয়েছি, দিয়ে এরপর আমি কাড়িটা আনবো। এক চামচ তেল দিয়েছি, কড়াতে তেল লেগে আছে। হাফ চামচের কম আমি একটু সর্ষে দিয়ে দিলাম, এরপর একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম। এটা একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা, লঙ্কা আর পেঁয়াজে খুব সুন্দর একটা গন্ধ উঠবে এবং স্বাদও হবে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম, আমার মা আবার আমার দিদার কাছ থেকে শিখেছিল। একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর হবে। একটু সময় নুন দিচ্ছি যাতে পেঁয়াজটা গলে যায়। হাফ চামচ হলুদ দিলাম। এবার এইটা একটুখানি নেড়ে নেব, মাখিয়ে নিচ্ছি। এরপর আদা আর রসুন, এটা আমি দেখুন খুব মিহি পেস্ট করিনি, একটু দানা দানা রেখেছি, এটা একটু ভেজে নেব। এটা একটু জল দিয়ে দিলাম যাতে এগুলো ভালো করে ভাজা হয়। আর এরপরে আমি কিছু শুকনো মশলা দেব। হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, এরপর এক পিঁচ গরম মশলা দিলাম। লঙ্কাতে গরম মশলা খুব একটা যায় না, কারণ লঙ্কার আলাদা একটা গন্ধ আছে, তবু যাতে মশলাটা খেতে ভাল লাগে তার জন্য দিলাম। আপনারা পারলে নাও দিতে পারেন। একটু জল দিয়ে দিলাম মশলাটা কষার জন্য। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। এরপর মশলাটা আমার কষা হয়ে গেছে, আমি জল দিয়ে দিলাম। লঙ্কা তো সেদ্ধ করার কিছু নেই, ভাজলেই ওর সেদ্ধ। এমনি কাঁচা আমরা খাই লঙ্কা, তাই এক কাপের মতন জল দিলাম।
মশলাটা যাতে সিদ্ধ হয়। মশলাটা দেখুন আমার কষা হয়ে গেছে। এরপর ভেজে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব। এখন দেখুন লঙ্কাগুলো যদি আমি ডাঁটি ফেলে দিতাম তাহলে গুলা হয়ে যেত। ডাঁটি থাকায় লঙ্কাগুলো গোটা থাকবে, আর যেহেতু পেটটা তুলে দিয়েছি ওর ভিতরে মশলা ঢুকে যাবে। এটা আমি ভালো করে মাখিয়ে শুকনো করে নেব। এবারে লঙ্কা সাথে মশলাটা ঢুকে, এই যে আমি লঙ্কার যে তরকারিটা রান্না করছি এইটা আমি শুধুও খেতে পারি গরম ভাতের সাথে, আবার রুটি পরোটার সাথেও খেতে পারি, আবার এটাকে বিভিন্ন তরকারিতে দিয়েও তার স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয়। তা আমি ভালো করে নাড়িয়ে নিয়ে গিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কেমন হয়েছে আমার, হয়ে গেছে। এটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই রান্নাটি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন লঙ্কা শুকনো তরকারি, এই যে দেখুন শুকনো শুকনো কত সুন্দর হয়েছে। আপনি যদি শুকনো মুড়ির সাথে মাখিয়ে খান তাহলে আরও দারুণ লাগবে। এই যে দেখুন আমি পটলের তরকারি বসিয়েছি, কিছু মশলা দিইনি, জাস্ট নুন হলুদ দিয়েছি। এবার মাছটা দিয়ে দিলাম, কিছু ভাজা লঙ্কা ছিল সেটা আমি তুলে নিই। এতে আমি দেখুন ওই লঙ্কার তরকারিটা দিয়ে দেব। এতে আমার ওই পটল আর মাছের যে ঝোলটা আমি রান্না করেছি ওই স্বাদটা আমার আরও বহুগুণে বাড়িয়ে দেবে। এই যে দেখুন আমি দিচ্ছি। আমি কিন্তু পটলের তরকারিটা বসানোর সময় লঙ্কা দিইনি, আমি জানি এটা দেব, লঙ্কার তরকারিটা দেব। এই যে দিয়ে দিলাম আমি, এটা আমি ভালো করে মাখিয়ে দেব। দিলে এটা খেতে আরও দারুণ লাগবে, লঙ্কার যে সেন্ট তার সাথে মাছ পটল ওটা কিছুক্ষণ হবে, ওর সাথে গন্ধটাও ঢুকবে, ঝালটাও ঢুকবে। এই দেখুন আমি ডাল রান্না করেছি, ডাঁটা দিয়ে ডাল রান্না, মুগ মুসুরের ডাল, তাতেও আমি এটা দিয়ে দেব, দিয়ে এটা মাখিয়ে দেব। ডাঁটা আর লঙ্কা তার সাথে মুগ মুসুরের ডাল, এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে। এই যে আমের আচার করেছি তার মধ্যেও আমি দিয়েছি, দেখুন।